মহাজোটে সরকার ক্ষমতায় আসছে, সম উন্নয়ন আর সম অধিকার প্রতিষ্ঠা করতে সবার সহযোগিতা কামনা করেন মহাজোটের প্রার্থী জাকির হোসেন লস্কর। হাইলাকান্দি LA6 আসনে প্রার্থী জাকির বলেন, রাজ্যের চলমান পরিস্থিতিতে শান্তি সম্প্রীতি ও প্রগতির লক্ষ্যে মহাজোট প্রার্থীকে সমর্থন করে এগিয়ে আসা আবশ্যক। তিনি ময়দানে নেমে সর্বশ্রেণীর জনসাধারণের সমর্থন পেয়ে অভিভূত হয়েছেন। তার নিজের বাসভবনে এসে শশ ভোটার স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে আশ্বাস দিচ্ছেন বলে তিনি জানান। এই আসনে ব্রজপুর বড়ইটিলায় আয়োজিত এক সভায় আজ তিনি রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে মহাজোটের প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন। তাছাড়া মহাজোট টিকিয়ে রেখে সামগ্রিক উন্নয়নে আর রাজনৈতিক ফায়দা হাসিল করতে দল সুপ্রিমো মাওলানা বদরউদ্দিন আজমল মাত্র 14টি আসনে প্রার্থীদের মনোনয়ন দিয়ে অসীম ত্যাগ স্বীকার করেছেন বলে মনে করেন জাকির। এই সভায় দলীয় মনোনয়ন প্রদান প্রসঙ্গে আজমলের উপর উত্থাপিত অভিযোগ খণ্ডন করেন তিনি। এই ধরনের অভিযোগ অযৌক্তিক বলে আখ্যায়িত করেন তিনি। এদিকে ভোট বিভাজন করে বিজেপির পথ প্রশস্ত করতে তথাকথিত শিক্ষিতদের ব্যাপারে সতর্ক থাকতে আহ্বান জানান তিনি। বিরোধীরা তার জনপ্রিয়তায় অপপ্রচার চালিয়ে যাচ্ছেন, তাই কোন ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হতে আহ্বান জানান জাকির। এদিকে জনৈক নির্দল প্রার্থী 30 বছর কংগ্রেস দলের হয়ে কাজ করে আর APCC সদস্য হিসেবে নিজে সিলেকশন কমিটিতে স্থান করে নিয়ে নিজের মনোনয়ন নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন, নিজের ব্যর্থতার দিকে নজর না দিয়ে একজন কংগ্রেস দলের মনোনয়ন প্রত্যাশী হয়ে উল্টো কোন চুক্তিতে AIUDF সুপ্রিমোর দোষারোপ করছেন, এমন প্রশ্ন ছুড়েন জাকির। বইয়া তাই একটা যোগাযোগ করছেন
গুয়াহাটি হাইকোর্টর লিডিং এডভোকেটের লগে যেই বিজেপি লিডারর খুব ঘনিষ্ঠ কোনদিন ঠিক করে আইসো নাই নমিনেশন দিয়া আবুল মাতিদা কিছু মানুষ আমাইছিল আচ্ছা কই আমি সিম্পল একটা কথা বইয়া আমরা যারা মানুষ পাই না যেন তুলনা আসি আমরা সুপ্রিমোয় বের লোয়ার মতো ক্ষমতা আইলা না কোন মানুষের আছে আছেন বড় করে বিচার আপনারা করবা লগে আল্লাহ বিচার করবা যে মানুষ ফজর নামাজ পর্যন্ত মিস হয় না ফজর শেষ করার বাদে এগারোটা পর্যন্ত ঘুমায় এগারোটা বাদে ঘুমোতা কি উঠিয়া জরুরত হারিয়া জোর নামাজ পড়িয়া জোর থাকি বাদর দিন ফজর পর্যন্ত আমরা লাগিয়া বাত্তা বল তার নিজের ব্যক্তিগত হামে নাই বাদর দিন কোন জোর বাদ থাকিয়া বাদর ফজর পর্যন্ত আমরা লগে বাত্তা বল আবুল কাবুল মাতিলে বিচার হইব বিচার আপনারা দেখছেন বড় বড় তারক তারক লিডার বল নাই হয়ে গেছেন তার লগে হারামে পড়ার বাদে তার কোন অস্তিত্ব রয়েছে না আজ আপনারা বদরপুরের এমএলএ নাম জানেননি আপনার আনোয়ার সাহেবের কোন নাম আছে নি কেউ মুখে নাম রইনি এউডিএফ থেকে এমএলএ হয়েছেন রাজ্যসভার গুটো গিয়া দিয়েছেন কংগ্রেসের পক্ষে গেছেন কংগ্রেস ও যা নাই হয়েছে আর পূজাইয়া হওয়া গেছে না আজকে আব্দুল্লাহ আজিজ কইয়া একজন এমএলএ আপনারা বেদান মানুষ গুয়াহাটির যায় লাস্টকেটো আটিলে দেখা যায় আটা ফাটল বলে আগিত্রা ইনশাল্লাহ বিচার আল্লাহ করবা আমি আপনারা কাছে বেশ কিছু মাতিয়েন না বিজেপির কোন ক্যাম্পেইন লাগে না আর আমরা কিছু মানুষ বিজেপির দালাল হইয়া আপনারা সামনে আইত্রা আপনারা তো সতর্ক থাকবা যে ভোট আমার বেশি আছে আর কোনটাও তো নাই কইয়া লাভ নাই আপনারা এমপি ইলেকশনের অবস্থা দেব আমরা পনের 2 লাখ ভোট বেশি আছে পনের 2 লাখ রিজাল্ট কিতা হয়েছে 17,000 আমরা ক্যান্ডিডেট আসছে আমার একটা অনুরোধ রইব আপনারা আর গেছে যে 1 তারিখ আপনারা তো ঘুমা ভিউরো রিপোর্ট তরঙ্গ টিভি।